যাদবপুর লোকসভা কেন্দ্র, একসময় কবি সুমন, তারপর শিক্ষা জগতের সুগত বসু, এবারের প্রার্থী মিমি চক্রবর্তী, অপরদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লড়াই হাড্ডাহাড্ডি। অপরদিকে বিজেপি কিন্তু এবারে যথেষ্টভাবে থাবা ফেলেছে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে। প্রশ্ন উঠছে, যাদবপুর লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসবে? মূলত যাদবপুর লোকসভা কেন্দ্র ভাঙড়, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, যাদবপুর এবং টালিগঞ্জ, এই সাতটি বিধানসভা নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র। যাদবপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 18,02,234, পুরুষ ভোটার সংখ্যা 9,02,549, মহিলা ভোটার সংখ্যা 8,99,611 এবং থার্ড জেন্ডারের ভোটার সংখ্যা মাত্র 74। অর্থাৎ এই ভোটাররা কোন দিকে ভোট দেবে তা এখন লক্ষ্য রাখতে হবে যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে। তবে কি বলছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষেরা, চলুন একবার ঘুরে দেখে আসি। জনতার সঙ্গে যে নেতারা পলিটিক্স করছে, পার্টি করাতে ভালো কিন্তু পলিটিক্স করছে, জনগণের সঙ্গে পলিটিক্স করছে, তো ভোটের সময় পা হাত পা ধরছে, ভোটে জিতে গেল, ব্যাস গল্প শেষ। তা এইটা তো করাতে উচিত নয়। নেতারা তো লুটে পড়েই তো খেয়েছে, এইটা তো কোনো ব্যাপার নেই। এইটা আম জনতা, তারা তো কিছু পায়নি, আমরা কি পেয়েছি বলুন। আমার এইটুকু যোগ্যতাটা হয়তো আছে, দিদি এই বিশ্বাসটা আমার উপরে দেখেছেন, তার জন্য আমি চিরজীবন কৃতজ্ঞ। আর আমি লোকের জন্য ভীষণভাবে কাজ করতে চাই, আর মানে লোকের পাশে দাঁড়াতে চাই, আগেও ছিলাম। আর যেরকম সবার আশীর্বাদের হাত এতদিন হাতে মাথায় ছিল, এবার চাই আরও যাতে সবাই আগলে ধরে আমার। উনি অভিনেত্রী, উনি প্রার্থী হয়েছে, আমি যেমন প্রার্থী হয়েছি, ওনার বিরুদ্ধে আমার কিচ্ছু বলার নেই। আমি শুধু ওনাকে এইটুকু বলতে পারি যে উনি একটা দুর্নীতিগ্রস্ত দলের প্রার্থী হয়েছেন, এটাই ওর পক্ষে দুর্ভাগ্যের, সেটা এখন ওকেই বিবেচনা করতে হবে। উনি কতটা এই দুর্নীতির বোঝা নিজের কাঁধে বইতে পারবেন সেটা তার বিবেচনা করবে। যারা মানুষের বেকারিত্বের দিকে নজর দেবে, শিক্ষার ক্ষেত্রে আরও বেশি বেশি করে প্রসার ঘটাবে, যারা শ্রমিকদের ন্যূনতম বেতনের গ্যারেন্টি সৃষ্টি করবে, এমন একটা সরকার তৈরি করা, সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। সমস্ত মানুষরা মানে তৃণমূলকে এনেছিল ক্ষমতায়, মানে যারা তৃণমূলের পুরনো প্রকৃত কর্মী, তারা আজকে অবহেলিত তৃণমূলে। তো তৃণমূলের যারা অবহেলিত, তৃণমূল থেকে যারা বিক্ষুব্ধ, তাদেরকে আমি বেশি করে মিহিদানা খাওয়াবো। কারণ তারা তারা বুঝতে পারছে, তৃণমূল কর্মীরা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল দলটাকে ক্ষমতায় এনে তারা কি ভুল করেছে। ফলে যারা দলটাকে আনলো তারাই আজকে দল থেকে বঞ্চিত। সেই জন্য আমি বলেছি আমার কর্মী সমর্থকদের বিক্ষুব্ধ সিপিএম এবং বিক্ষুব্ধ তৃণমূলকে বেশি করে মিহিদানা খাওয়াতে, কারণ তারা আজকে অবহেলিত এবং তারা সবাই চাইছে যে গোপনে হলেও তারা ভোটটা আমাদের দিকেই করবে এবং সেটার ভোটের রেজাল্টের প্রমাণ হবে। যাদবপুর লোকসভা কেন্দ্র, একসময় কবি সুমন, তারপর শিক্ষা জগতের সুগত বসু, এবারের প্রার্থী মিমি চক্রবর্তী, অপরদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লড়াই হাড্ডাহাড্ডি। অপরদিকে বিজেপি কিন্তু এবারে যথেষ্টভাবে থাবা ফেলেছে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে। প্রশ্ন উঠছে, যাদবপুর লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসবে? মূলত যাদবপুর লোকসভা কেন্দ্র ভাঙড়, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, যাদবপুর এবং টালিগঞ্জ, এই সাতটি বিধানসভা নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র। ওনার দায়িত্ব সবকিছু। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্যতম বিধানসভা ভাঙড়, যা নাকি বারংবার সংবাদের শিরোনামে উঠে আসে। এই ভাঙড় অঞ্চলের সাধারণ মানুষ কৃষিকার্যের ওপর নির্ভরশীল। কৃষিকার্য কি তার থেকে কি তাদের জীবন জীবিকা চলে? চলুন একবার ঘুরে দেখে আসি ভাঙড়ের সাধারণ মানুষ কি বলছেন, এই লোকসভা নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। আমরা শান্তিভাবে থাকলে ভালো আমাদের, এইটাই। এবারে আমাদের রাস্তাঘাটটাগুলো বাড়িতে ধরো আমরা শান্তিভাবে যদি থাকতে পারি সেটাই আমাদের ভালো। চাকরি বাকরি যারা শিক্ষিত সেরকম ভালো, লেখাপড়া যারা শিখছে দু একজনের কিছু কিছু লোকের হচ্ছে, সেইভাবে লেখাপড়া আমরা শেখাতে পারি না আমাদের এই জীবিকার উপর থেকে।
বাচ্চা কাচ্চা সেইভাবে ভালো আমরা লেখাপড়া শেখাতে পারি না। ওই খুব জোর হলে হয়তো 8-9-10 ওই 10-11 পর্যন্ত, তার বেশি আর আমরা দিতে পারি না। আমাদের অর্থনৈতিক কম, আমরা তার আগে আগাতে পারি না। এবার আমাদের অভাব অভিযোগের জন্য আমরা পারি না। 2017 সালের 16 জানুয়ারি এই ভাঙর পাওয়ার গ্রিড প্রকল্প নিয়ে শুরু হয় প্রথম আন্দোলন। সেই আন্দোলনের মূল নেতা ছিলেন কালু শেখ। পরবর্তীকালে সেই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করে এবং ভাঙর হয়ে ওঠে অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে। ভাঙরে শুরু হয় অশান্তি, গুলি, বৃষ্টি, প্রাণ যায় বহু মানুষের। পরবর্তীকালে জমি আন্দোলনকারীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েন। একদল সরাসরি প্রশাসনের সঙ্গে বসে তারা একটি নির্দিষ্ট লক্ষ্যে এসে পৌঁছন এবং তারা পরিষ্কার এই পাওয়ার গ্রিডের পক্ষে রায় দিলেও কালু শেখ কিন্তু সেই আন্দোলন থেকে এখন সরে এসেছেন। কালু শেখের দাবি, সাধারণ মানুষের কথা ভেবে তিনি যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের কে বাধা দিয়েছে অপর গোষ্ঠী এবং তারা এসে প্রশাসনের কাছে নতি স্বীকার করেছে। অপরদিকে যারা জমি আন্দোলনকারীর যারা আলোচনার টেবিলে বসেছিলেন তাদের দাবি, তারা সাধারণ মানুষের কথা ভেবেই তারা আন্দোলন চালিয়ে গেছেন এবং এলাকার উন্নতি সাধন করেছেন। ভাঙরের পাওয়ার গ্রিড আন্দোলন। পাওয়ার গ্রিডের এক পাশে মাছিভাঙা গ্রাম, অপর পাশে খামারাইজ। মাছিভাঙা গ্রামে আমরা দাঁড়িয়ে আছি। মাছিভাঙা গ্রামের রাস্তায় লক্ষ্য করলেই দেখা যায় চারিদিকে কিন্তু বামেদের আধিপত্য। তৃণমূলের অস্তিত্ব বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে না। গ্রামবাসীদের কাছ থেকে মূলত কথা বলে যে বিষয়টি জানা যায় যে আইনি লড়াইয়ে কলকাতা হাইকোর্টে বিকাশরঞ্জন ভট্টাচার্য যেভাবে সহায়তা করেছেন তার পরিপ্রেক্ষিতেই গ্রামবাসীরা তার পাশে দাঁড়িয়েছেন এবং জমি আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু বিকাশ ভট্টাচার্যকেই এইখানে প্রাধান্য দিচ্ছে। এই গ্রামে মূলত তৃণমূলের কোনো রাজনৈতিক অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে না, এটাই মূল কারণ হিসাবে মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনারা জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, আজকে আপনাদের গ্রামে এসে দেখা যাচ্ছে চারদিকে বামফ্রন্টের পতাকা। কেন এখানে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই, কেন কেন তাদের আপনারা গ্রহণ করছেন? এখানে বিগত 3 বছর ধরে যেভাবে এই বর্তমান যে সরকার, রাজ্য সরকার, যেভাবে সাধারণ মানুষের উপরে বুলডোজার চালিয়েছে, যেভাবে মানুষের উপরে অত্যাচার করে গেছে, গুলি চালিয়েছে, কয়েকজন মারাও গেছে এই হামলার পরিপ্রেক্ষিতে, সেই ক্ষেত্রে এই এলাকার মানুষ কোনোভাবেই এই দলটাকে প্রত্যাখ্যান করেছে। প্রশাসনের পক্ষ থেকেই তো আলোচনা, আমরা বারবার যখন এই আন্দোলন চলতো তখন এগ্রিমেন্ট যে গভর্নমেন্টের সাথে হয়েছে, যে আলোচনাটা হয়েছে তার আগে থেকেই কিন্তু আমরা বারবার এটা বলেছি যে গভর্নমেন্ট সাধারণ এলাকার মানুষের সঙ্গে বসুক, আলোচনা করুক, আলোচনা করেই সমস্যার সমাধান করুক, এটা আমরা বারবার বলে এসেছি। কিন্তু সরকার পক্ষ কোনো রকম কোনো গুরুত্ব আমাদেরকে দেয়নি। শেষবেশ যখন আমরা পঞ্চায়েত ভোটে জিতলাম, একটা বড় রকম একটা সাফল্য পেলাম, তখনই সরকারের টনক নাড়লো। তারপরেই কিন্তু আলোচনার জায়গাটা সরকার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, সেই প্রস্তাব আমরা গ্রহণ করি, আলোচনাটা তখনই শুরু হয়। আলোচনায় আপনারা এটা জানবেন, মানে যারা বিরোধী পক্ষ কারা বলছি আমরা জানি না, আলোচনাটা কিন্তু হয়েছে সরকার পক্ষের আধিকারিকদের সঙ্গে, কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গে আমরা আলোচনা করিনি। বহিরাগত মাওবাদী নানান কথা বলা হচ্ছে, তাদের সঙ্গেই কিন্তু সরকার পক্ষ আলোচনায় বসে সিদ্ধান্তটা হয়েছে যে এখানের প্রজেক্টটা, যে অসম্পূর্ণ প্রজেক্টটা করা হবে তাদের, তারা থেকে কিন্তু এটা বহিরাগত যারা বলছে তারা ওই তাদের মতো কথা ছুড়ে দেওয়া কথাবার্তাটা বলতে থাকে, এগুলো তাদের নিয়ে আমরা কোনো গুরুত্ব দেই না। এই বহিরাগত হাজার জায়গাতে যদি আমাদের প্রয়োজন হয় আমরা নিয়ে আসবো, আমরা আন্দোলন যদি আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে প্রয়োজন পড়ে সেটা করে যাবো।